শালোক সংশ্লেষ থেকে দু তিনটে শর্ট কোশ্চেন আছে, যেমন জারণ বিক্রিয়া কেন বলা হয় বা বিজারণ বিক্রিয়া কেন বলা হয় শালোক সংশ্লেষকে। আবার অনেক সময় দেয় একসঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয়, আবার বলা হয় অঙ্গার আত্তীকরণ কেন বলা হয়। অঙ্গার আত্তীকরণ যদিও আমরা বলে দিয়েছি, আমরা প্রথমে শালোক সংশ্লেষ বিক্রিয়াটা দেখে নিই। শালোক সংশ্লেষ বিক্রিয়ায় কী হয় আমরা জানি, সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও, ঠিক আছে। সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড এবং পরিবেশ থেকে জল নিল, আলোকের উপস্থিতি হবে, ক্লোরোফিলের মধ্যে ঘটবে এবং কি উৎপন্ন হবে, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ প্লাস হচ্ছে সিক্স এইচ টু ও, এইচ টু ও জল এবং অক্সিজেন উৎপন্ন হবে সিক্স ও টু। এই অক্সিজেনটা কী হবে, পরিবেশে নির্গত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া শালোক সংশ্লেষের, ঠিক আছে। এই শালোক সংশ্লেষের বিক্রিয়া যদি আমরা পর্যবেক্ষণ করি বা দেখি, তাহলে দেখা যাবে এই যে জলটা, পরিবেশ থেকে জল যেটা ব্যবহৃত হয়েছে উপাদান হিসেবে, সেটা কিন্তু সেটা জারিত হচ্ছে, জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করেছে, অর্থাৎ এই বিক্রিয়ায় জারণ ঘটছে, তাই একে জারণ বিক্রিয়া বলা হয় শালোক সংশ্লেষকে। আবার যদি আমরা এদিকটাতে দেখি যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে নিয়েছে পত্ররন্ধ্রের মাধ্যমে, সেটা কিন্তু বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করছে, অর্থাৎ এক্ষেত্রে বিজারণ দশা বলতে পারি। আবার আমরা অনেক সময় কোশ্চেন আসে একসঙ্গে জারণ বিজারণ কাকে বলে, তাহলে আমরা এই দুটো অ্যারো দিয়ে দেখিয়ে দেবো, জল থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ, ঠিক আছে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে। আর একটা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ যদিও আমরা বলে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে দেখো আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি সবুজ কালারের, গ্লুকোজে আসছে, অর্থাৎ দেখো কার্বন, এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এটা যে বিক্রিয়া লব্ধ পদার্থ উৎপন্ন হয়েছে, এখানে জলের মধ্যে কার্বন নেই, অক্সিজেনের মধ্যে কার্বন নেই, তাহলে কার্বন কোথায় আছে, গ্লুকোজের মধ্যে আছে। তাহলে দেখো গ্লুকোজ একটা কোষস্থ যৌগ, এটা পরিবেশ থেকে এসছে, তাহলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা কী হচ্ছে, কোষস্থ যৌগ, গ্লুকোজের মধ্যে এই যে সি অর্থাৎ কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়েছে, তাই একে অঙ্গার আত্তীকরণ বলা হয়। এই যে আমরা লিখেছি সিও টু এর সিটা অর্থাৎ কার্বনটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এই যে এই কার্বনে অঙ্গীভূত হয়েছে গ্লুকোজের, তাই একে অঙ্গার আত্তীকরণ বলা হয়। কিন্তু প্রথমে কিন্তু গ্লুকোজে এটা আসে না, আমরা এটা বলে দিয়েছি, প্রথমে কোথায় আসে কার্বনটা, প্রথমে কিন্তু আমাদের পিজি এর মধ্যে আসে, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে আসে। তারপর ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে, ফসফোগ্লিসারালডিহাইড থেকে তারপর গ্লুকোজ উৎপন্ন হয়, ঠিক আছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা গ্লুকোজের মধ্যে এসছে, তাই একে অঙ্গার আত্তীকরণ বলা হচ্ছে, ঠিক আছে।